ওম নম না নামহা আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যের দুনিয়ায় প্রত্যেককে সদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করবো যে অম্বুবাচি কারা পালন করতে পারে বা অম্বুবাচি কিভাবে পালন করবেন বা অম্বুবাচিতে কি করবেন না ভুলেও সে সম্পর্কে আলোচনা করব। ভুলেও কোন কাজটি অম্বুবাচিতে করলে আপনাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে যাতনাময় হয়ে উঠবে দারিদ্রতায় পরিপূর্ণ হয়ে উঠবে সে সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে আমরা অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আলোচনা শুরু করি প্রথমেই বলি যে অম্বুবাচি কি এবং এ সম্পর্কে একটু ধারণা আলোচনা করি জ্যোতিষশাস্ত্র বলছে যে মিথুন রাশিতে সূর্য যখন পৌঁছায় যে বারে পৌঁছাচ্ছি সেই বারের পরবর্তী সেই বার থেকে পরবর্তী সেই বারটাই আবার যদি মঙ্গলবারে পৌঁছায় তার পরবর্তী মঙ্গলবার থেকে অম্বুবাছি আরম্ভ হবে এই অম্বুবাচী মানে হওয়া মায়ের রজস্রাব হয় সময় প্রত্যেক বছর আষাঢ়ের সাত তারিখ থেকে দশ তারিখ চার দিন অম্বুবাচী পালিত হয় শাস্ত্রে বর্ণনা করা আছে যে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী কোনো বার কোনো তিথি কোনো কিছুরা সাত তারিখ হবেই অবশ্যম্ভাবী এই অম্বুবাচী মানে ঋতুমতী হওয়া মানে তার প্রমাণ কিন্তু আজও আপনারা ভারতের আসামের যে কামাক্ষা মন্দির আছে যেখানে মা সতীর জনি পড়েছিল সেখান থেকে চার দিন রজস্রাব হয় তাই এই ঘটনার সাক্ষী যদি থাকতে চান ভক্তিরসে আপ্লুত হতে চান অবশ্যই যদি আপনি দর্শন করতে পারবেন না মন্দির বন্ধ তাও একটা অনুভব করতে পারবেন পবিত্রতার একটা সত্য ঘটনার সাক্ষী থাকতে পারবেন আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ যখন শেষ হয়ে যায় তখনই মা কিন্তু ঋতুমতী হন অম্বুবাচি কি করে পালন করতে হয় তিন দিন অম্বুবাচিতে কোনো শুভ কাজ করা যায় না যারা ব্রত পালন করে যেমন জ্যোতি যারা ব্রতী যারা বিধবা বা দ্বিজ তারা ব্রত পালন করতে পারে এই যারা ব্রত পালন করে তারা গরম খাবার কোনো খায় না তিন দিন ধরে তারা ঠান্ডা খাবার খায় তারা আগুনের স্পর্শে যায় না আগুনের কাছে যায় না তারা কী করে তারা কোনো জিনিস ছুই করে না কোনো জিনিস ছো ছই না আলাদা থাকে চতুর্থ দিন থেকে কিন্তু তিন দিন এরকম কাজ করা যায় না চতুর্থ দিন থেকে মঙ্গল কাজ করা যায় কিন্তু এই সাত দিন এই সপ্তাহের সাত দিনই কিন্তু কোথাও যাত্রা নিষেধ পাঠ্য পঠন পাঠন বন্ধ থাকে যারা জ্যোতিব্রতি তারা পড়তে পারে না তারপরে কোনো বিবাহ গৃহপ্রবেশ এই কাজগুলো কিন্তু করা যায় না বীজ বপন করা যায় না কোনো বীজ পোতা যায় না সেটা বাড়িতে হোক যেখানে হোক কোনো ধরিত্রী যেহেতু রীতিমতি ঋতুমতি থাকে তাই কোনো বীজ বপন করা যায় না কোনো গাছ লাগানো যায় না হাল কর্ষণ করা যায় না এগুলো করা যায় না এগুলো করা মানে নিজের জীবনকে দুঃখময় করে তোলা নিজের জীবন কিন্তু দুর্বিষহ করে তোলা তাই অম্বুবাছি যদি কেউ করেন তাহলে অবশ্যই কিন্তু নিয়মগুলি অবশ্যই পালন করবেন সাধারণত বিধবা মহিলারাই অম্বুবাচি পালন করেন দেখতে পাওয়া যায় তারা যারা পালন করে তারা রান্না করে নেন আগের দিন নোম্বুবাছি শুরু হওয়ার আগের দিন তারপরে তিন দিন ধরে সেটাই খান এই সময় কোনো গরম খাওয়ার কিন্তু খাওয়া যায় না এই সময় অবশ্যই যে জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই করণীয় নয় এবং এই জিনিসগুলো যদি করতে করেন করে ফেলেন ও ইচ্ছাকৃত তাহলে দেখবেন এর এফেক্ট এর ফলাফল কিন্তু জীবনে আপনি আপনাকে ভোগ করতেই হবে তাই মায়ের কৃপা পাওয়ার জন্য অবশ্যই এই কাজগুলি না করে জীবনকে সুন্দর করে তোলার জন্য অবশ্যই কিন্তু এই অম্বুবচির সময় আপনারা এই কাজগুলি করার চেষ্টা করবেন অম্বুবাচিতে তাহলে কিন্তু আপনারা খুবই ভালো থাকতে পারবেন লম্বা যাত্রা এই সময় অবশ্যই করবেন না কেননা এই সপ্তাহটা পুরোটাই লম্বা যাত্রা করার কোথাও যাওয়ার কিন্তু উচিত নয় দেবী মাকে আরাধনাও করা উচিত নয় কিন্তু এই সময় আজকের ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে খুব ভালো থাকবেন এবং অম্বুবাচি সম্পর্কে যে ধারণাটা পেলেন সেখান থেকে নিশ্চয়ই আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করব কিন্তু তার আগে অবশ্যই বলবো যে অম্বুবাচি যদি কেউ পালন করে তাকে অবশ্যই সহায়তা করবেন তার সেই ব্রত পালনের জন্য আপনি মহা বা পূর্ণবতী হতে পারবেন চলুন আলোচনা শুরু করি Você escutiu?